আজকে আমাদের পরিবেশনা বেলের শরবত। বেলের শরবত করতে আমাদের এখানে লেগেছে কাঁচা একটা পাকা বেল। পাকা বেলটাকে আমরা ভালো করে ছাড়িয়ে নিয়েছি। বেলটা আমরা মাটিতে এক দুবার আচার মেরানোর পরই কিন্তু এটা ভেঙে গেছিল। বেলটা কিন্তু অবশ্যই পাকা হতে হবে। আর দেখো, এখন যেহেতু বসন্ত পেরিয়ে আমরা গরমকালের দিকে পদার্পণ করছি, তাই বিভিন্ন রকম পেটের রোগ কিন্তু দেখা যায়। তাই তোমরা যদি বেলের এই শরবতটা করে খেতে পারো তাহলে তো খুবই উপকার। কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর হবে, বিভিন্ন রকম পেটের প্রবলেম দূর হবে। পেটের প্রবলেম থেকে স্কিনের অনেক সমস্যা হয়, যেমন পিম্পলস, অ্যাকনি, সেগুলোও রিমুভ হবে। লিভারকে ফাংশন ভালো রাখবে। অনেকেই কিন্তু বেল ছাড়াতে পারো না, তাই আমরা তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে বেল ছাড়াবে। প্রথমে আমরা বেলটাকে তো ফাটিয়ে নিলাম বলেইছি, তারপর একটা হাতা বা চামচের সাহায্যে এইভাবে জাস্ট বেল এর যে খোলা থেকে যে শাঁসটাকে আমরা আলাদা করে নেব। বেলটাকে আমরা ছাড়িয়ে নেব ভালো করে, এটা একটুখানি সময় সাপেক্ষ। আর বেল থেকে যে আঠাটা বেরোবে সেটাও কিন্তু আমরা দেব। এই আঠাটা যদি তোমরা মানে শরবতে দাও তাহলে কিন্তু বিভিন্ন রকম লিভার ফাংশনের প্রবলেম তো দূর হবেই, তার সাথে তোমাদের চুল, স্কিন আরও হেলদি হবে, গ্লো করবে। আমরা এবার এর মধ্যে দিয়ে দিলাম জল। জলটাকে দিয়ে বেলটাকে আমরা একটু ভিজিয়ে নিচ্ছি। বেলটাকে ছাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে জল দিয়ে বেলটাকে একটু ভিজিয়ে নেব। নেওয়ার পর দিয়ে দেবো স্বাদ অনুসারে চিনি। হ্যাঁ, চিনি দিচ্ছি আমরা। তোমরা চাইলে এখানে গুড় বা সুগার, ন্যাচুরা যে কোনো কিছু অ্যাড করতে পারো, বা চিনি দিয়ে খেলে কিন্তু খুবই সুন্দর লাগে। যারা হেলথ কনসিয়াস তারা গুড় দিয়ে খেতেই পারো, সেক্ষেত্রে কিন্তু ভেলিগুড়টা ব্যবহার করতে হবে। এবার এটাকে আমরা একটু হাতের সাহায্য নিয়ে মেখে দিচ্ছি। মাখার পর কিন্তু একটু ভালো করে মাখতে হবে, আর মাখার পর যে ছিবড়াগুলো বেরোবে সেগুলোকে আমরা কিন্তু আলাদা করে নেবো, তোমাদের দেখাবো ভিডিওটাতে। তাই ভিডিওটার সাথে থাকতে হবে কিন্তু। আর ভিডিওটা পছন্দ হলে লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল থেকে অল করে রাখতে ভুলো না। দেখো, আমাদের হচ্ছে বেলের মাখাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এটা থেকে যে ছিবড়াটা বেরোবে তোমাদের দেখিয়ে দিচ্ছি কেমন হয়। এই দেখো, আমাদের হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এখানে কিন্তু কোনো চামচের ব্যবহার বা হাতার ব্যবহার করলে হবে না। কেন বলো তো, বেলটাকে যতটা মাখতে পারবে তত শরবতটা কিন্তু আর ভালো হবে, আর বেলটা কিন্তু ততটাই ঘুলে যাবে। দেখো আমাদের এই যে ছিবড়াটা, এই ছিবড়াটা কিন্তু ফেলে দিতে হবে। এটাই কিন্তু আজ মেন নুসখা, না হলে কিন্তু বেলের শরবত তিতো হয়ে থাকে অনেক সময়। সেই তিতকুটে ভাবটা চলে আসবে যদি এই ছিবড়াগুলো তোমরা না ফেলে থাকো। এবার দেখো, আমাদের ভালো করে ছিবড়াগুলো কালেক্ট করে ফেলে দিচ্ছি। তোমরা চাইলে ছেঁকেও নিতে পারো, কিন্তু আমরা ছাঁকবো না। কার কেন বলো তো, ছাঁকলে যে বেলের ওই স্বাদটা সেটা পাবো না। এবার দিয়ে দিলাম একটা গোটা পাতিলেবুর রস। এখানে আমরা পাতিলেবু দিয়েছি, তোমরা চাইলে গন্ধরাজ লেবুও দিতে পারো। আমরা এবার বেলের মোরব্বা দেবো, তাই চ্যানেলের সাথে কিন্তু জুড়ে থাকতেই হবে। এবার দেখো, ভালো করে একটা পাতিলেবুকে নিকড়ে নিকড়ে তার রসটা আমরা ব্যবহার করে নিচ্ছি। নেওয়ার পর এটাকে আমরা আবারও একটুখানি, এখানে আমরা এবার ভালো করে ফেটিয়ে নেব। ফেটিয়ে নেব মানে কি বলতো, একটু ভালো করে ছেঁকে নিতে হবে। এইভাবে দেখো আমরা এইভাবে করে নিচ্ছি। এইটা কিন্তু একদম দোকানদাররাও করে থাকে। এবার আমরা এটাকে পরিবেশন করে নিলাম একটা কাঁচের গ্লাসে। আমাদের কিন্তু বেলের শরবত রেডি হয়ে গেল। এবার আমরা দিয়ে দেবো একটা করে আইস কিউব। আশা করি ভিডিওটা তোমাদের পছন্দ হয়েছে। ভিডিওটা পছন্দ হলে লাইক করো, চ্যানেলের সাথে জুড়ে থেকো। তোমাদের অনেক কিছু টিপস দিলাম ভিডিওতে। তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাড়িতে অবশ্যই